যে চলচ্চিত্রটির ফুটেজ চুরি করলো সাধারণ চোররা কখনো একটি সিনেমার ফুটেজ চুরি করবে না। লক্ষ লক্ষ মানুষের আত্মসাৎ করা টাকা বিমান নামে যারা প্রতারণা করছে সেই টাকা দিয়ে তো আমাদের লোকজন অনেকেই বেচা বিক্রি হয়, আমাদের নেতারা বেচা বিক্রি হয়, আমাদের প্রশাসনের অনেকে বেচা বিক্রি হয়। গত 9 ফেব্রুয়ারি বিবার্তা ও জাগরণ টিভির অফিসে ভাঙচুর ও সরকারি অনুদানে নির্মিত হওয়া মাইক চলচ্চিত্রের ফুটেজের ডিভাইসটি চুরি হয়ে যায়। এ বিষয়ে জাগরণ টিভির প্রধান সম্পাদক FM শাহিন বাদী হয়ে পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ফখরুল ইসলামকে প্রধান আসামি করে থানায় অভিযোগ দেন। হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে, পাচার করছে, তাদের বিরুদ্ধে অপরাধমূলক। কিন্তু এখন পর্যন্ত সমাধান না পেয়ে প্রতিবাদ সমাবেশ করেন প্রতিষ্ঠান দুটির গণমাধ্যম কর্মীরা। আমাদের তো ধারণা করছি এটি একটি আপোষের জায়গা হতে পারে, যে এই কর্তৃপক্ষ তো হাজার হাজার কোটি টাকা, আমি বারবার বলার চেষ্টা করেছি, কারণ একটাই কারণ, তাদের টাকার দম্ভ এবং লুটপাট করা টাকার দম্ভ। এটি কষ্টের টাকা হতে পারে না, মানুষের টাকা। আমাদের ব্যাকআপ ফুটেজ আছে, আমরা বারবার বলছি যে এটি লাস্ট এডিটেড ফাইল, যেটা কালার করে আমি ইন্ডিয়া থেকে কালার করে নিয়েছি। আমি আজকে গত পরশুদিন আমরা দুদিন আগে আমরা FDC থেকে NOC পেয়েছি, সেন্সরের জন্য আবেদন করব। আমাদের ফুটেজ দেখেছে এর আগে, 3 পর্বই দেখেছেন, তারা বলেছে সেন্সরে কোনো সমস্যা নেই, আপনারা আবেদন করলে পেয়ে যাবেন। যে কারণে আমরা 3রা মার্চের প্রস্তুতি নিয়ে এগোচ্ছিলাম। আমরা বইমেলাতেও দেখেছেন আমরা ব্র্যান্ডিং করেছি, মাইকের অনেক আপনারা ফেস্টুন দেখেছেন, পোস্টার দেখেছেন, আমরা কিন্তু মার্চে বক্তৃতা দেওয়ার প্ল্যান নিয়ে এগোচ্ছিলাম। তাদের অভিযোগ, প্রশাসনের উদাসীনতার কারণে এখনও চলচ্চিত্রটির ফুটেজ উদ্ধার করা হয়নি। এত নিরাপত্তা বেষ্টনীর মধ্যে কখনোই বাইরের লোকটি এটা হামলাও করতে পারে না, চুরিও করতে পারে না। ওই দিন পদ্মা লাইভ কর্তৃপক্ষ বিকাল 4টায় আমাদের বিদ্যুৎ বন্ধ করে, বলে যে কাজ করবো, 1 ঘন্টা বিদ্যুৎ বন্ধ থাকবে, তারপরে আর সন্ধ্যার মধ্যে তারা বিদ্যুৎ দেয়নি। আমরা যখন পরের দিন সকালে আসি তখন রাতে এই কাণ্ডটি ঘটে, অর্থাৎ এটি যে পূর্ব পরিকল্পিত। এবং আমাদের গত বছর অক্টোবরে রমনা থানায় একটি জিডিও করা আছে, আমাদের লিফটের মধ্যে কয়েকজনকে পরিকল্পিতভাবে আটকে রাখা হয়েছিল, মানে এটি যে নাশকতা, এটি যে এই বিল্ডিংয়ে আমাদের থাকতে দিবে না সেটি একটা পরিকল্পনা। গোয়েন্দা সংস্থার অনেকেই এসছেন, DB আসছে, CID এসছে, PIB-র লোকজন এসছে, তারা কাজ করছেন, গতকালও এসেছিল, তারা আমাদের সাথে কথা বলছেন, ভিজিট করে গেছেন। লক্ষ লক্ষ মানুষের আত্মসাৎ করা টাকা বিমান নামে যারা প্রতারণা করছে সেই টাকা দিয়ে তো আমাদের লোকজন অনেকেই বেচা বিক্রি হয়, আমাদের নেতারা বেচা বিক্রি হয়, আমাদের প্রশাসনের অনেকে বেচা বিক্রি হয়। আমরা যেহেতু গণমাধ্যমে কাজ করি, আমরা এটা রাস্তায় নামতে যেহেতু বাধ্য হয়েছি, সেহেতু এই কথা বলতে আর দ্বিধা নেই আমাদের। সেই বেচা বিক্রির মধ্যে কারা কখন কিভাবে এটি আপোষ করলো সেটি আমাদের প্রশ্ন। তাই তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। নাগরিক হিসাবে প্রত্যেকটা মানুষের অধিকার আছে বিচার পাওয়ার, বিচার চাওয়ার। সেখানে 3 দিন শুধু নষ্ট করা হয়েছে মামলাটা নিতে। তো এরপরে বুঝতে পারছেন প্রশাসন বা অন্যরা আমাদের প্রতি কতটা সহনশীল বা কতটা আন্তরিক, এটার বলার নতুন করে বলার কিছু নাই। তারা জানান পুলিশ মামলাটি নিতে চাইছে না, কারণ যাদের বিরুদ্ধে মামলা তারা প্রভাবশালী ব্যবসায়ী। এছাড়া জামাতের রাজনীতির সাথে সংশ্লিষ্টতার অভিযোগ আনেন তারা। কারণ এই যে চেয়ারম্যান এসছে সাবেক কেন্দ্রীয় জামাত নেতা এবং সে হচ্ছে বর্তমান BNP নেতা, সে কখনোই চাবে না। এবং যে চলচ্চিত্রটির ফুটেজ চুরি করলো সাধারণ চোররা কখনো একটি সিনেমার ফুটেজ চুরি করবে না। এরা পরিকল্পিত দেশবিরোধী একটি চক্র, যারা যেই থাকুক না কেন, যাদের ইশারাই করুক না কেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আহ্বান থাকবে যে এই ফুটেজটি উদ্ধার করে আমরা যেন মার্চেই, আমরা প্রস্তুতি নিচ্ছি বিকল্পভাবে এই সিনেমাটি মার্চে যাতে মুক্তি দেওয়া যায়। ভাই অনেক প্রশ্ন করে যে শিশুতোষ চলচ্চিত্র নির্মাণ করছিলেন।